Bismillahirrahmanirrahim. Welcome to online class from Churkha Islamia Fazil Madrasa, Sadar Maimonsingh. I am Nadira Begum, English lecturer. Today I am with you with English second first part, and this class for the Alim second year students. Wishing you a happy day and a happy moment. I think all are okay by the grace of Almighty Allah. Let's proceed on our class. Last class amra theme of the poem or theme of the extract or theme of the prose or poetry or story je bhabe ashuk na keno shei bishoyer upor amra ekta class niyechhilam. Ajke eta second class. Ajke class er moddhe diye amra ei bishoybostu ta porishkar bhabe upasthapon korar ebong shesh korar chesta korbo. তোমাদের জানা যে এটা 8 মার্কসের এবং সেটা উইদিন 50 ওয়ার্ডসের মধ্যে শেষ করতে হয়, তাই এটা আনসারটা তোমরা 4-5টা সেন্টেন্সের বেশি লেখার প্রয়োজন পড়ে না, এটা আমরা গত ক্লাসে বলেছি। আজকে সেদিকে না গিয়ে আমরা আরেকটু কথাবার্তা বলি যে কীভাবে তোমরা সেটা ভালো আনসার করবে। আসলে এটার জন্য আলাদা কোনো টিপস নেই, স্পেশাল কোনো টেকনিক নেই যেটার পরিবর্তে এটা বসে দিলে সেটা আনসারটা হয়ে যাবে, সেরকম কোনো টেকনিক্যাল কোনো বিষয়বস্তু সেটা না। এটাকে সঠিক আনসার করতে হলে টু দ্য পয়েন্টে পারফেক্ট আনসারের জন্য তোমার যা প্রয়োজন তা হচ্ছে যে তোমার গিভেন এক্সট্র্যাক্ট অর্থাৎ কোশ্চেনের যে অংশটা দেওয়া থাকবে সেই অংশটার যে মিনিংটা সেটা বুঝতে হবে। যেহেতু ইংলিশে থাকবে তাই মিনিংটা বুঝতে গিয়ে তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিং বুঝতে হবে, দ্যাট মিন্স ভোকাবুলারি। তাহলে আমাদের এই পার্টের উল্লেখযোগ্য অংশ হলো যেখানে তোমাকে সবচেয়ে বেশি পারফেক্ট হতে হবে ভোকাবুলারিকে তোমার এনরিচ করতে হবে। প্রত্যেকটা লাইনে অথবা থিমে কিছু নতুন শব্দ পাবে, আর ম্যাক্সিমাম এই ওয়ার্ডসগুলো হয় লিটারেচারের ওয়ার্ড, যেহেতু এটা লিটারেচারের একটা পার্ট তাই সেটা মিনিংটা শুধু শাব্দিক মিনিং বুঝলে হবে না, সেখানে তোমাকে ওটার ইনার সাইডটা বুঝতে হবে, ইনার মিনিংটা বুঝতে হবে। দেন গ্রামাটিক্যালি কারেক্ট তুমি কতগুলো সেন্টেন্স লিখবে তোমার থিমটা বের হয়ে আসবে। তাহলে প্রথম কাজ হলো সেটার যে তোমার ভোকাবুলারি অ্যানালাইজ করতে হবে। সেকেন্ড অপশন হলো তোমার থিঙ্কিং পাওয়ার ইম্প্রুভ করতে হবে। একটা বিষয়কে তুমি কীভাবে একটু ব্যতিক্রমভাবে ডিপলি লিখতে পারবে সেদিকে তোমার একটু খেয়াল করতে হবে। তাহলে তোমার থিঙ্কিং পাওয়ার বাড়ানোর জন্য তোমার বারবার সেটাকে থিঙ্ক করতে হবে, লিখতে হবে, পড়তে হবে, অ্যানালাইজ করতে হবে। থার্ডলি আমি যদি বলি পুরা মিনিংটার মধ্যে তুমি এসে যাবে সেটা তোমার তৃতীয় কাজ, পুরা মিনিংটা বুঝে নেওয়া এবং সেটাকে প্রেজেন্ট করা। আর ফাইনালি তুমি সেটার ইনার সাইডটাকে হাইলাইট করবে। এখানে কোনো শাব্দিক মিনিং আসবে না, লাইন বাই লাইন কোনো ইন্টারপ্রিটেশন থাকবে না, লাইন বাই লাইনের যে ইনার সেন্সটা সেটাকে তুমি সেখানে রিপ্রেজেন্ট করবে, তখনই তোমার সেটা পারফেক্ট আনসার হবে এবং তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার আশা করতে পারো। সেজন্য তোমার প্রয়োজন হলো ডিপ থট, ডিপ আইডিয়াস, ডিপ সাইট, ডিপ ফিলিং, ডিপ পারসেপশন, ডিপ সেন্সেস। এই কথাগুলো যদি মাথায় রেখে তুমি বারবার ওই গিভেন এক্সট্রাক্ট গিভেন পার্টটা পড়ো, তোমার কোশ্চেনটা পড়ো, তখন তুমি ভালো একটা আনসার পাবে সেটা আমার বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা হলো প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট, প্র্যাকটিসের মধ্যে দিয়ে তুমি সব কিছুতেই ভালো করতে পারবা। সো প্র্যাকটিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, রিড আউট দ্য থিম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, দেন ইউ উইল বি দ্য পারফেক্ট অ্যান্ড দেন ইউ উইল গেট দ্য ফুল মার্কস অর অ্যা গুড মার্কস। আচ্ছা, আজকে আমাদের যে এখানে বিষয়বস্তুটা দেওয়া সেটা একটা পোয়েট্রির অংশ। আমরা কখনো বলি পয়াম, কখনো বলি পোয়েট্রি। তাহলে এখানে দেখো কখনো বলি পয়েট, কখনো বলি পোয়েটিস। তাহলে এই কথাগুলোর মধ্যে আমাদের যে প্রথম একটা পার্থক্য আছে সেটা আমরা একটু বুঝে নিই। পয়াম আর পোয়েট্রি আর পোয়েমস তিনটা শব্দ খুব পরিচিত এবং আমরা হরহামেশা ইউজ করি, কিন্তু পয়াম হলো তোমার সিঙ্গুলার, পয়েমস হলো প্লোরাল সেটার, আবার পোয়েট্রিও সেটার প্লোরাল। কখন আমি পয়েমস ইউজ করবো, কখন পোয়েট্রি ইউজ করবো, যখন একাধিক বোঝাবো একাধিক পোয়েট্রি তখন আমি পয়েমস ইউজ করবো,
আর যখন কোনো একটা তার কাব্যিক সমগ্র পুরোটাকে বোঝায়, তার পুরা কবিতার বই, পুরা কবিতা সমগ্র এরকম বুঝে যায়, তখন আমরা সেটাকে আমরা লিখি পোয়েট্রি। আমার মনে হয় তোমরা এই শব্দগুলো প্রয়োগ করতে গিয়ে এখন আর কোনো কনফিউশন হবে না যে কোথায় আমরা পোয়াম লিখব, কোথায় আমরা লিখব পোয়েমস, আর কোথায় লিখব পোয়েট্রি। পোয়েমস ও প্লোরাল, পোয়েট্রি ও প্লোরাল। একাধিক বোঝাতে আমরা পোয়েমস ইউজ করব, একটা বোঝাতে আমরা পোয়াম ইউজ করব, আর পোয়েট্রি ইউজ করব যখন আমি টোটাল সমগ্রটাকে বোঝাবো, তখন সেটা হলো পোয়েট্রি। নেক্সট আসো, পোয়েট আর পোয়েটিস। পোয়েট হলো কবি, পোয়েটিস মহিলা কবি। আসলে এখন আর এগুলোতে তেমন কোনো পার্থক্য, লিঙ্গ জেন্ডার ডিসক্রিমিনেশন এখানে সেভাবে দেখা হয় না। আমি যদি টিচার বলি, স্যার না ম্যাডাম, সেটা নিয়ে খুব একটা প্রবলেম এখন আমরা ফেস করি না, পার্থক্য করি না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইমিলি ডিকেন্স এখানে যাকে পাচ্ছি তাকে আমরা পোয়েট বলবো না পোয়েটিস বলব, আমরা কিন্তু পোয়েটি বলে যাচ্ছি। আসলে উনি হলেন মহিলা কবি, উনি পোয়েটিস, কিন্তু পোয়েট বলে সেটা ভুল কোনো প্রয়োগ না, কারণ এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন এখন আর করা হয় না এই ক্ষেত্রে, এই ক্ষেত্রগুলোতে। ওকে, নেক্সট আসো, আজকে যার কবিতা পড়ছি ইমিলি ডিকেনসন, তার পুরো নামটা হলো এমিলি এলিজাবেথ ডিকেনসন, কিন্তু আমরা সবাই এমিলি ডিকেনসন হিসেবে তাকে খুব বেশি চিনি। তার লেখা একটা কবিতা, আই ডাইড ফর বিউটি, আই ডাইড ফর বিউটি কবিতাটা উনি লিখেছেন। আর এই কবিতাটা তোমাদের টেক্সট তোমরা পাও ইউনিট 14 লিসন 1, তোমরা বই হাতে দিয়ে ওইটার সাথে তোমরা অ্যাডজাস্ট করে পড়তে পারো, দেখতে পারো ইউনিট 14 লিসন 1। আমরা যদি একটু ইমিলি ডিকেন্স সম্পর্কে কথা বলতে চাই, ইমিলি ডিকেন্স উনি জন্মগ্রহণ করেছেন 1830 সালে, উনি মারা গিয়েছেন 1886 সনে, 1886। তাহলে তার লাইফ ডিউরেশনটা হলো 1830 to 1886। উনি একজন আমেরিকান পোয়েট, অর্থাৎ আমেরিকান কবি। তিনি অনেক কবিতা লিখেছেন, তিনি কবিতা লিখেছেন মোর দ্যান 1800। তিনি 1800-এরও বেশি কবিতা লিখেছেন। তাহলে তার আমরা দেখতে পাচ্ছি যে উনি, হ্যাঁ, অনেক শিষ্যের, অনেক বড় মানের একজন কবি, কিন্তু তার লেখার স্টাইলটা কী, তিনি কী ধরনের কবিতা লিখেন। আমাদের নজরুল যেমন বিদ্রোহী কবিতা লিখেন, শেলি রিভলিউশনারি পোয়েট, তাহলে আমরা ইমিলি ডিকেন্সকে আমরা কী হিসেবে পাই। হ্যাঁ, কিস হলেন নেচারের পোয়েট, এরকম অনেক ধরনের অনেক সাইট নিয়ে অনেক কবিরা অনেক যুগে যুগে লিখে আসছেন, কিন্তু ইমিলি ডিকেন্সন হলেন একজন মিস্টিক পোয়েট। মিস্টিক শব্দটা তোমাদের কাছে নতুন কি না, যাই হোক আমি একটু বলে দিচ্ছি। মিস্টিক থেকে এসেছে মিস্টিসিজম। তাহলে তার কবিতায় আমরা যে একটা ধারা পাবো সেটা হবে মিস্টিসিজম, সেখানে থাকবে। আর মিস্টিক পোয়েট মানে হলো যে স্পিরিচুয়াল কোয়েস্ট ফর ইউনিয়ন উইথ আল্লাহ অর গড। তাহলে স্পিরিচুয়াল কোয়েস্ট মানে হলো কি, যে আমি তাকে খুঁজবো, আমি তাকে কোথায় খুঁজবো, হাটে মাঠে বাজারে কীভাবে খুঁজবো, সশরীরে খুঁজবো, সেই যে ফাইন্ডিংসটা আমাদের প্রাত্যহিক জীবনের চিন্তা ভাবনা কর্ম প্রত্যেকটার মধ্য দিয়ে আমি স্পিরিচুয়ালি তাকে কোয়েস্ট করব পাওয়ার জন্যে, তার সান্নিধ্য লাভের জন্যে, তাকে আমরা কীভাবে আমাদের তার নৈকট্য আমরা কীভাবে পাই, সেটাই হলো তোমার মিস্টিসিজম। তাহলে অত্যন্ত সুন্দর একটা বিষয়বস্তু যা আমাদের জীবন ধর্ম, জীবন দর্শন মিস্টিসিজম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইহকাল পরকাল সবকালে আমরা, হ্যাঁ, ওই মিস্টিসিজমকে যদি অর্জন করতে না পারি তাহলে আমরা কী করতে পারবো না, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো না। সেই ক্ষেত্রে উনি অত্যন্ত বড় মাপের একজন কবি, তার লেখা পোয়েট্রিটা আমরা পড়ি। আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম, হোয়েন ওয়ান হু ডাইড ফর ট্রুথ ওয়াজ লেন।
I am adjoining in an adjoining room. এখানে আমরা চারটা লাইন পাচ্ছি, পরবর্তীতে চারটি লাইন, লাস্টে চারটি লাইন। এই যে রাইটিংটা, সেই রাইটিং আমরা কি দেখতে পাচ্ছি, একটা কাব্যিক স্টাইল। উনি লেখার যে কাব্যিক প্রতিভা, চারটি চারটি লাইন করে প্যারাপ্যারা করে লিখেছেন, সেখানে আমরা তার কাব্যিক স্টাইলটাকে দেখতে পাচ্ছি। নেক্সট আসো পরের প্যারা। হি কুয়েশ্চন্ড সফটলি হোয়াই আই ফেইলড, ফর বিউটি আই রিপ্লাইড, অ্যান্ড আই ফর ট্রুথ দ্য টু আর ওয়ান, উই ব্রেদেন আর হি সেড, অ্যান্ড সো অ্যাজ কিংসম্যান ম্যাট এ নাইট, উই টকড বিটুইন দ্য রুমস আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস। এই যে আমরা একবার পড়েছি, আমরা যদি সেটা পারসেপশন করতে না পারি, আমরা সেখানকার ওয়ার্ড মিনিংগুলো দেখব, আমরা আরেকবার পড়ে নেব। আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কেয়ার্স, আমি সুন্দরের জন্য মারা যাই, স্কেয়ার্স হলো শূন্যতায়। অ্যাডজাস্টেড ইন দ্য টম, আমি কবরে মিশে যাই। ওয়ান হোয়েন ওয়ান হু ডাইড ফর দ্য ট্রুথ ওয়াজ অ্যালেন ওয়াজ লেন, একজন সত্যের জন্য মারা যায়। ইন অ্যান অ্যাডজয়নিং রুম, পাশাপাশি আরেকটা রুমে। হি কুয়েশ্চন সফটলি, ওই রুমে থেকে সে তাকে খুব বিনম্রভাবে প্রশ্ন করলো, হোয়াই আই ফেইলড ফর বিউটি আই রিপ্লাইড। এখানে আমরা দুইজন পার্সনকে দেখতে পাচ্ছি, আসলে কোনো নাম নেই, তারপরে আমরা দুইজন পার্সনকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পার্সনিফাই করা। একজন হলো ট্রু বিউটি, আরেকজন হলো ট্রুথ। ট্রুথ আর বিউটি দুইজন পাশাপাশি অবস্থান, একজনকে ছাড়া আরেকজন গ্লোরিফিকেশন পায় না, সেই জন্য তারা মৃত্যুর পরেও পাশাপাশি রুমে থাকে। ইন অ্যান অ্যাডজয়নিং রুম, পাশাপাশি রুমে তারা অবস্থান। হি কুয়েশ্চন সফটলি হোয়াই আই ফেইলড ফর বিউটি আই রিপ্লাইড, একজন উত্তর হলো আমি মারা গিয়েছি সত্যের জন্য, আরেকজন উত্তর হলো আমি মারা গিয়েছি সুন্দরের জন্য। যাহা সুন্দর তাহাই সত্য, যাহা সত্য তাহাই সুন্দর, সেটাই শাশ্বত। অ্যান্ড আই ফর ট্রুথ দ্য টু আর ওয়ান, দ্য টু আর ওয়ান এটা হলো একটা গ্লোরিফাইং ওয়ার্ড। আসলে দুইটার বেজ হলো একই, যেখানে সত্য সেখানে সুন্দর, যেখানে সুন্দর সেখানে সত্য। হ্যাঁ, সো দ্য টু আর ওয়ান, উই ব্রাদ্রেন আর ব্রাদার থেকে ব্রাদ্রেন, অর্থাৎ তারা দুজন হলো ভাই ভাই। হি সেড, সে বলল, অ্যান্ড সো অ্যাজ কিংসম্যান ম্যাট এ নাইট, উই টকড বিটুইন দ্য রুমস, আমরা পাশাপাশি দুটি রুমে থাকবো, মৃত্যুর পরেও আমরা পাশাপাশি কথা বলবো। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, যতক্ষণ পর্যন্ত মস, মস মানে শ্যাওলা, শ্যাওলা এসে আমাদেরকে ঢেকে না দেয়, অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস, আমাদের নামকে মুছে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা পাশাপাশি থাকবো, একজন আরেকজনের হ্যাঁ পাশাপাশি রুমে আমরা অবস্থান করবো, কথা বলবো। অর্থাৎ সত্যকে যারা সুন্দর প্রতিষ্ঠিত হতে পারে না, আর সুন্দরকে ছাড়া সত্যের অস্তিত্ব থাকে না, তাহলে দুইটাকে আমরা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি। সেই মিনিংটা এখানে বোঝাতে যাচ্ছে যে আমাদের জীবন চলার পথে আমাদের কী কী করতে হবে, দুইটার অবস্থার পাশাপাশি থাকতে হবে, এবং সেটাকে নিয়ে আমাদেরকে কী করতে হবে, মিস্টিসিজমের দিকে এগিয়ে যেতে হবে। রাইটার এখানে আমাদেরকে সেটাই বোঝাতে চেয়েছেন। নেক্সট দেখো, এটা আনসারটাকে যদি আমরা এভাবে লিখতে চাই, তুমি তোমার নিজের ভাষায় লিখো, নিজের ল্যাঙ্গুয়েজে লিখো, নো প্রবলেম, একদম ইজি কয়েকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে, ইজি ল্যাঙ্গুয়েজে আমি সেটা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছি, লিখে দিয়েছি। ইন আওয়ার লাইফ দেয়ার আর টু ভাইটাল এলিমেন্টস, অর্থাৎ আমাদের জীবন চলার পথে অনেক কিছুই প্রয়োজন হয়, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল দুটো অংশ হলো যে ট্রুথ আর বিউটি। টু এলিমেন্টস বলতে এখানে আমরা ট্রুথ আর বিউটিকে বুঝাচ্ছি। অ্যান্ড দে আর ট্রুথ অ্যান্ড বিউটি, এবং তারা হলো সত্য এবং সুন্দর। দে আর ইন্টার রিলেটেড উইথ ইচ আদার, তারা একজন আরেকজনের সাথে একেবারে সম্পৃক্ত। দে আর অরিজিনেটেড ফ্রম দ্য সেম বেস, তাদের উৎপত্তিও একটা জায়গা থেকেই, তাদের উৎপত্তিও একই বেস থেকে। ওয়ান ইং মিনিংলেস উইদাউট দ্য আদার, একজনকে ছাড়া আরেকজন একেবারে অর্থহীন।
ওয়ান গ্লোরিফাইজ ইজ দ্য আদার, একজন আরেকজনকে কী করে, গ্লোরিফাই করে, প্রশংসিত করে, সুন্দর করে, পরিচিত করে, তার পারফেকশন দেয়। সো আওয়ার পারসেপশন ইজ দ্যাট। তাহলে এই ক্ষেত্রে আমাদের পারসেপশনটা কী, আমাদের অনুভূতি, আমাদের হ্যাঁ মর্ম কথা আমরা সেখান থেকে কী পাই? হোয়ার দ্যার ইজ ট্রুথ দ্যার ইজ বিউটি, হোয়ার দ্যার ইজ বিউটি দ্যার ইজ ট্রুথ। তাহলে যেখানে সুন্দর থাকবে সেখানে সত্যের অস্তিত্ব থাকবে, আর যেখানে সত্য থাকবে সেই জিনিসটা সুন্দর হবেই। বিউটি অ্যান্ড ট্রুথ আর ইনসেপারেবল, এটাকে কখনো তুমি আলাদা করতে পারবে না, আলাদা আলাদাভাবে হ্যাঁ ওদের মধ্যে বিচ্ছেদ করার মতো, আলাদাভাবে ডিসক্রাইব করার মতো কিছু নাই। একটাকে ডিসক্রাইব করতে গেলে, হাইলাইট করতে গেলে সাথে আরেকটা আসবেই। দে আর ইন্টারলকড ইন ইটার্নাল অ্যাসোসিয়েশন, তারা ইটার্নাল অ্যাসোসিয়েশনে একজন একজনের সাথে পুরোপুরি সম্পৃক্ত। তাহলে আজকে আমরা এখানে কবির যে লিখার স্টাইল, মিস্টিক পয়েট, মিস্টিসিজম, উনি যা লিখেছেন আই ডাইড ফর বিউটি কবিতার মধ্যে উনি যেভাবে মিস্টিসিজমটা শো করতে চেয়েছেন, আমরা সেটুকু হয়তোবা তার লিখার মধ্যে থেকে বের করে আনতে পেরেছি। তাহলে আসো আমরা আনসারটা আরেকবার পড়ে নিই, যেন বাসায় গিয়ে তোমার আর তেমন কোনো প্রবলেম না হয়, হ্যাঁ সরাসরি তুমি লিখে দিতে পারো। ইন আওয়ার লাইফ দেয়ার আর টু ভাইটাল এলিমেন্টস অ্যান্ড দে আর ট্রুথ অ্যান্ড বিউটি, দে আর ইন্টার রিলেটেড উইথ ইচ আদার, দে আর অরিজিনেটেড ফ্রম দ্য সেম বেস। ওয়ান ইজ মিনিংলেস উইদাউট দ্য আদার, ওয়ান গ্লোরিফাইজ ইজ দ্য আদার, সো আওয়ার পারসেপশন ইজ দ্যাট হোয়ার দ্যার ইজ বিউটি দ্যার ইজ ট্রুথ, হোয়ার দ্যার ইজ ট্রুথ দ্যার ইজ বিউটি। বিউটি অ্যান্ড ট্রুথ আর ইনসেপারেবল, দে আর ইন্টারলকড ইন ইটার্নাল অ্যাসোসিয়েশন। তাহলে আমরা কবিকে তার লিখার মধ্যে খুঁজে পেয়েছি এবং আমরাও একটা সঠিক আনসার দিতে পারছি বলে আশা করেছি। তোমরা সেভাবে আরও বাসা অনেকগুলো প্র্যাকটিস করবে। এখানে যে কথাটা দেওয়া আছে সেটা হলো যে আমার এই মিস্টিক পয়েট উনি কেন, হার অ্যাটিচিউড, উনি মহিলা কবি, সো আমরা এখানে লিখেছি হার অ্যাটিচিউড টুয়ার্ডস লাভ ইজ মিস্টিক, টুয়ার্ডস ডেথ ইজ অলসো মিস্টিক, হার অ্যাটিচিউড টুয়ার্ডস নেচার ইজ অলসো মিস্টিক, হার অ্যাটিচিউড টু ইমর্টালিটি দ্যাট ইজ অলসো মিস্টিক, সো আনডাউটেডলি শি ইজ এ মিস্টিক পয়েট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাট ইজ দ্য এন্ড অফ আর ক্লাস ফর টুডে। স্টে হোম, বি সেফ, দ্যাট ইজ দ্য ফিনিশিং মাই ক্লাস ফ্রম চুরখা ইসলামী ফাজিল মাদ্রাসা অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।